শাকিব খানের প্রিয়তম মুভির নায়িকা ইদি কাপাল মারা গেছে। দর্শক এই প্রিয়তমার মৃত্যু যেন মানতে নারাজ শাকিব ভক্তরা। দর্শক সকলকে অনুরোধ করবো আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক আপনারা সকলে জানেন শাকিব খানের প্রিয়তম মুভিটি এই কুরবানিতে মুক্তি পেয়েছে। এই মুভিটি ইতিমধ্যে বাংলাদেশে খুব হিট করেছে। শুধু শাকিব খানের প্রিয়তম মুভি নয়, এই ঈদে মোট 5টি মুভি মুক্তি পেয়েছে, প্রিয়তমা, সুরঙ্গ, লালসারি ইত্যাদি। এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি হিট করেছে শাকিব খানের প্রিয়তম মুভিটি। সবার মুখে মুখে এখন শাকিব খানের প্রিয়তম মুভি, এমনকি সুপারস্টার শাকিব খানের গুণগান। জানা গেছে এই মুভিটি বাংলাদেশের পূর্বের মুভি থেকে এই মুভিটি সবচাইতে বেশি ইনকাম করবে। আপনারা জানেন 2017 সালে শাকিব খানের শিকার এই মুভি সবচাইতে বেশি ইনকাম করেছে। গত 6 বছর শিকারী মুভিকে পিছনে ফেলাইতে পারে না। 2023-এ এসে শাকিব খানের আবারও প্রিয়তম মুভিটি সবচাইতে বেশি ইনকাম করবে, মানে শিকারী মুভিটাকেও পিছনে ফালিয়ে শাকিব খানের প্রিয়তম মুভিটি সবচাইতে বেশি ইনকাম করবে। যাই হোক দর্শক, শাকিব খানের পিছনে শাকিব খানের নামে একদল লোক কিছু সমালোচনা করত, আজকে এই প্রিয়তম মুভিটি দেখে শাকিব খানের নামে তারাই সুনাম করছে। এখন কথা হচ্ছে শাকিব খানের প্রিয়তম মুভির নায়িকা ইদি কাপাল মারা গেছে। দর্শক আপনারা যারা শাকিব খানের প্রিয়তম মুভিটি দেখেছেন, লাস্টের অংশে শাকিব খানের প্রিয়তম ইদি কাপাল মারা যান, আর এই মৃত্যুর জন্য মানতে নারাজ শাকিব খানের ভক্তরা। নায়িকা মারা গেছে মানে সুপারস্টার শাকিব খান ছ্যাঁকা খেয়েছে, সুপারস্টার শাকিব খানের ছ্যাঁকা যেন মানতে নারাজ শাকিব খানের ভক্তরা। এমনকি এই নায়িকার মৃত্যুতে অনেক শাকিব ভক্তরা কান্না করেছে হলে, এমনকি হলের বাইরে। অনেকের জ্ঞান থেকে অনেকে বলছে নায়িকাটা না মরলে মুভিটা আরও সুন্দর হতো, এমনকি আমরা কান্না করতাম না, অনেকেই মন রসানার কোনো কিছু থাকতো না, কিন্তু নায়িকাটা মারা যাওয়ার পরেই আমাদের কান্না চলে আসছে। মুভিটি দেখে অনেকটা কষ্ট পেয়েছি, এমনকি বাংলাদেশের এরকম একজন বড় সুপারস্টার ছ্যাঁকা খাবে সেটাও আমরা মানতে পারিনি। অনেকেই হল থেকে বের হয়ে এই ধরনের মন্তব্য করছে। যাই হোক দর্শক, আজকে আমাদের এই ভিডিওটি আমরা এখান থেকে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আপনাদের মতামত আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।